বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী এবং বিএনপি পরিবারের দুই সদস্য যারা ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশের কাণ্ডারী ভূমিকা অবতীর্ণ হতে পারেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিএনপির তারেক জিয়া এবং আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয়। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। আপনি কি জানেন কে এই তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়? জানি না। আফসোস, বড় আফসোস। ইস, এই সকলে কিন্তু বছর কথা মন দিয়ে শোনো। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে ভিডিও এবং তথ্যচিত্র সহকারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা কতটা হতে পারে এটা নিয়ে আমরা একটা দারুণ ভিডিও দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। তো সর্বপ্রথমে যার পরিচয় দিয়ে শুরু করবো সে হচ্ছে তারেক রহমান। আর তারেক রহমান কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির এক অনবদ্য কাণ্ডারী হতে যাচ্ছেন এবং মিডিয়ায় যার বক্তব্যগুলো কিন্তু অনন্য এবং অসাধারণ। কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। এখন কথা হচ্ছে তারেক রহমানের পরিচয় আপনারা জানলেন। তারেক রহমানের পাশাপাশি সজীব ওয়াজেদ জয় কিন্তু শেখ হাসিনার ছেলে, একই সাথে আইসিটি তথা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে এক অনবদ্য নাম এবং বাংলাদেশ সরকারের আইসিটি তথা ইনফরমেশন এবং কমিউনিকেশন সেক্টরের এক অনবদ্য কিংবদন্তি হচ্ছে এই সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি আইসিটি বিষয়ক প্রধান উপদেষ্টা হচ্ছে বাংলাদেশ সরকারের এই সজীব ওয়াজেদ জয়। সেই সরকারি সেবা এখন অর্ধেকের উপর ডিজিটাইজ হয়ে গেছে, বাকি অর্ধেক পরিকল্পনায় আছে, তাদের প্রজেক্ট প্ল্যানিং হয়ে গেছে, প্রজেক্ট ডিজাইন হয়ে গেছে, কাজ চলমান আগামী কয়েক বছরের মধ্যে আমাদের পরিকল্পনা আছে যে। তখন কথা হচ্ছে ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির এক অনবদ্য কাণ্ডারী হতে যাচ্ছেন এই তারেক রহমান, যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি বিএনপিকে সুসংগঠিত করার জন্য সেখান থেকে এক অনবদ্য ভূমিকা পালন করছেন। ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনে আপনাদের কেউ আইন অনুযায়ী কাজ করার কারণে বিপদে যদি পড়েন কিংবা চাকরি হারালে। আর সজীব ওয়াজেদ জয়ের কথা বলতে গেলে সে ভবিষ্যৎ রাজনীতিতে আসবে কিনা সেটা এখনও শিওর নয়, তবে রাজনীতিতে তিনি কিন্তু গভীরভাবে সক্রিয় একজন ব্যক্তি। বিশেষ করে তিনি কিন্তু বিএনপির সমালোচনায় পঞ্চমুখ থাকেন এবং তার ভেরিফাইড ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট এবং আপডেট দিয়ে থাকেন। একই সাথে আইসিটি খাতে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য যার আপ্রাণ প্রচেষ্টা তিনি হচ্ছেন এই সজীব ওয়াজেদ জয়। Don't be afraid, the violence is being caused by our opposition. Our opposition is causing this violence because they know they're going to lose the election and they're trying to make these elections controversial. Our law enforcement agencies are fully alert. এখন শিক্ষা এবং যোগ্যতার কথা বলতে গেলে তারেক রহমান কিন্তু যোজন যোজন এগিয়ে। বিশেষ করে তারেক রহমান কিন্তু বাংলাদেশের রাজনীতি এমনকি লেখাপড়া এবং বিভিন্ন খাতে কিন্তু অনন্য অবদান রেখেছেন। পাশাপাশি রাজনীতিকে সুসংগঠিত করার জন্য তিনি কিন্তু সর্বদা তার বক্তব্যগুলো কিন্তু বিশেষ করে জয়ের থেকে কিন্তু হাজার গুণে এগিয়ে। স্বাধীন বাংলাদেশে ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী 30,000 মানুষকে হত্যা করা হয়েছিল শেখ মুজিবের শাসনামলে রক্ষী বাহিনী দিয়ে, এটি কি সমর্থনযোগ্য? অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের কথা বলতে গেলে তিনি বক্তব্যে অতটা পারদর্শী নন, তবে তার শিক্ষা এবং যোগ্যতা কিন্তু অনন্য এবং অসাধারণ। যিনি দেশের বাইরে থেকে লেখাপড়া করেছেন, একই সাথে তার পরিবার কিন্তু দেশের বাইরে তথা তিনি আমেরিকাতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ওখানকার শিক্ষকরা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা দেয় এবং ছাত্ররা তথ্য প্রযুক্তিতে ছোটবেলা থেকেই অভ্যস্ত হচ্ছে, শিখছে, তাদের আর তারা। একই সাথে নীতি নৈতিকতার কথা বলতে গেলে তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের মধ্যে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। এখন কথা হচ্ছে তারেক রহমান কিন্তু হাওয়াবন নিয়ে একটা বিতর্ক তার নামে ওঠে, যদিও সে সেটা অস্বীকার করেছে। একই সাথে দেশে তিনি বিভিন্ন ধরনের মামলা হয়, তিনি কিন্তু বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। যদিও তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন, তারপর বলা হয় তারেক রহমানের নামে কিন্তু তেমন একটা দুর্নীতি এবং অনিয়মের সঠিক অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের কথা বলতে গেলে তিনি কিন্তু বাংলাদেশ সরকারের থেকে যথেষ্ট পরিমাণ বেতনভোগী, একই সাথে তিনি কিন্তু বাংলাদেশের আইসিটি খাতে অগ্রগতির পাশাপাশি বিভিন্ন খাতে তার দুর্নীতি এবং অনিয়মের কথা বিভিন্ন সময় শোনা যায়। সেই হিসেবে ভবিষ্যৎ রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা সময় বলে দেবে। আর ভবিষ্যৎ রাজনীতির মাঠে এই দুইজনের একটা কনফারেন্স এবং ডিফারেন্সের পার্থক্য, বিশেষ করে বয়সের পার্থক্য সর্বোচ্চ 6-7 বছরের, সেই হিসেবে সজীব ওয়াজেদ জয় নাকি তারেক রহমান কাকে আপনার বেশি ভালো লাগে সেটা অবশ্যই মন্তব্য করে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যৎ কাণ্ডারিতে আপনারা কাকে দেখতে চান রাজনীতির মাঠে সেটা অবশ্যই লিখে জানাবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।